পাশ করা হয়েছে, যেখানে দলীয় সূত্রে খবর যে তৃণমূলের অন্দরে সেখানে দলীয় রদবদল হতে পারে, আর তারই প্রস্তাব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের প্রস্তাব পাশ, বিধানসভা ভোটের আগেই বড় রদবদল তৃণমূলে, লোকসভায় চূড়ান্ত হারের ফলে বড় রদবদল পূর্ব মেদিনীপুরে, পঞ্চায়েতে চলেছে বড় নেতৃত্বদের, অভিষেক বন্দ্যোপাধ্যায় রদবদলের প্রস্তাবে বড় সিলমোহর পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, আসন্ন উপনির্বাচনের পরেই 15টি জেলার সভাপতি এবং নানা সাংগঠনিক স্তরে রদবদল করতে চলেছে তৃণমূল কংগ্রেস, সেই সঙ্গে অনেক পৌরসভা এবং পুর নিগমের মাথা পরিবর্তন করতে চলেছে রাজ্যের শাসক দল। বেশ কয়েকজন দলীয় নেতৃত্ব জানাচ্ছেন বেশ কয়েকটি জায়গায় লোকসভা ভোটে চূড়ান্ত ব্যর্থ তৃণমূল, আর সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব দিয়েছেন এবং সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছেন তৃণমূল নেত্রী। ঘোষণা হলে বোঝা যাবে কোনটা বড় বা কার গুরুত্ব বেশি। এখন সিদ্ধান্ত নেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, সমস্ত রিপোর্ট ওনার কাছে সাবমিট করেছে, তো আমরা ঘোষণা হলেই বুঝতে পারবো কোন জেলার গুরুত্ব বেশি, কোন জেলাটা বড় ভূমিকা পালন করবে। এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব না। পূর্ব মেদিনীপুর জেলায় তো চূড়ান্তভাবে হার হয়েছিল লোকসভায়, তা আগামী বিধানসভায় এইটাকে মাথা রেখেই কি এই রদবদল হতে চলেছে? না, রদবদল তো সমস্ত জায়গায় সাংগঠনিক রদবদল হতে চলেছে। 21 জুলাইয়ের মঞ্চতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক, তিনি নিজেই ঘোষণা করেছিলেন। স্বাভাবিক নিয়মে রদবদল শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলা হচ্ছে এমনটাই নয়, কয়েকটা জেলাতেই রদবদল হচ্ছে বলে শোনা যাচ্ছে। তবে পূর্ব মেদিনীপুর জেলায় আমরা নির্বাচনে পরাজিত হয়েছি। কেন পরাজিত হয়েছি? আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত রিপোর্ট তৈরি করেছেন, তিনি নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাবমিট করেছেন, তিনি যা সিদ্ধান্ত নেবেন আমরা দলীয় কর্মী হিসাবে সেই সিদ্ধান্ত মেনে চলব। দলে 26 কে লক্ষ্য রেখে দল যাতে যা আমরা ক্ষমতায় আছি তার চেয়েও বেশি বিধায়ক দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির যে অবস্থা সিকিতে নাম করে দিতে হবে। আর তো CPM তো পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করতে উনি আলোচনা করেননি, সেই জায়গায় দাঁড়িয়ে দলের স্বীকৃতির জন্য দল যা সিদ্ধান্ত নেবে সেটাই শিরোধার্য একজন কর্মী হিসাবে। কারণ 1998 সাল থেকে নেত্রীর সঙ্গে রাজনীতি করেছি কর্মী হিসাবে, হয়তো দলের স্বার্থে যা ভালো হবে সেটাই মেনে নিতে হবে, মৃত্যু পর্যন্ত তখন দলটা করছে। তমলুক লোকসভা কেন্দ্রে তো লোকসভা ভোটে সেরকম আশানুরূপ ফল করতে পারেনি তৃণমূল, সেক্ষেত্রে আপনার উপর কোনো আঁচ আসবে, আপনার পদ নিয়ে কোনো টানাটানি হবে? কালকে চলে গেলেও আমার অসুবিধা কি হয়েছে? দেখুন, যে যা দলের সাংগঠনিক নিয়ম তাদের ব্যাপার, ওনাদের ব্যক্তিগত ব্যাপার, সংগঠনের ব্যাপার, ওনারা রদবদল করতে যাচ্ছেন। আসল মোদ্দা কথা হলো কালীঘাটে টাকা ঠিকমতো পৌঁছতে পারছে না যারা, তাদেরকেই এখানে পরিবর্তন করা হবে, এটাই আমরা শুনতে পাচ্ছি। ঠিকমতো টাকা পাঠাতে পারছে না সেই কারণে। তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে যে সমস্ত এলাকায় ভোটে ভালো ফল করতে পারেনি সেই জায়গায় নতুন মুখ আনা হচ্ছে, ওটা কোনো কথাই নয়। ওই একটাই হচ্ছে ওনাদের অর্থ, সব ব্যাপারে টাকা ছাড়া ওনারা কিছু বোঝেন না, ডেভেলপমেন্টের ব্যাপারে পশ্চিমবঙ্গে কিছু নেই। তো সেই জন্য যেসব তৃণমূলের নেতারা কালেকশন করে টাকা পাঠাতে পারছে না তাদেরকেই পরিবর্তন করা হবে। অভিষেক ব্যানার্জি কি তালিকা দিচ্ছেন, মমতা ব্যানার্জি সেটা নিয়ে এত অপেক্ষা করলেন কেন, এখন কেন সেটাকে গ্রহণ করছেন, এসব গল্প কথা কিনা আমি জানি না। আর একটা, তৃণমূলের দলের মধ্যে কে কাকে সভাপতি করবে আর কে কাকে সরাবে তাদের মানুষের কিছু এসে জানে, কিন্তু খুব সহজ গল্পটা হচ্ছে তৃণমূলের লুঠের রাজত্ব যেমন চলছে, 25-75 ভাগ ঠিকমতো দিতে পারলে বাবা থাকো, লেনা দেনা না পোষালে কেটে পড়ো, এই তো তৃণমূলে চলছে। ফলে হয়তো যে সভাপতিরা ঠিকমতো টাকা পয়সা দিতে পারছে না তাদের বদলে দেওয়া হচ্ছে, হয়তো যে পুরসভার চেয়ারম্যান প্রচুর টাকা লুট করেছে কিন্তু ভাগ দিচ্ছে না তাদের সরিয়ে নতুন করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তৃণমূলে নীতি নৈতিকতা বলে কোনো কথা নেই, লুঠের রাজত্ব, যে যত বড় লুঠেরা সে তত বড় নেতা।